সাব্বির কি কি করো তুমি বাদাম বেচছি এই বাদাম বেচে কয় টাকা হয় 250 টাকা বেচছি 250 টাকা আচ্ছা তো 250 টাকার বেচে কয় টাকা লাভ হয় 150 টাকা 150 টাকা এই কার জন্য নিয়ে যাবে 150 টাকা আমার আম্মুর অপারেশন হয়েছে আম্মুর কি হয়েছে পিত্তথলিতে ঘা হয়ে গেছে পিত্তথলিতে ঘা হয়েছে কোথায় আছে উনি হাসপাতালে কোন হাসপাতাল জানো ब्राह्मणबाड़िया चिंता करें दुई मास आसछे से मायर आसले तार सिम्पल ट्रायम तार चेष्टाटा अनेक बड़ो तार जे चेष्टा चेष्टार जे मूल्य ये भैलसटा किन्तु आमरा दिते पारबो सबचेये बड़ो कथा होच्छे जे बेसिकाली से तार मा के भालोबासे सेजन्य से ब्राह्मणबाड़िया थेके तार मा के भर्ती करे एखाने बादाम बिक्री करते आसछे जे किछु टाका सन्धाने जे किछु टाका पाइले तार मायेर चिकित्सार जन्य दिबे तो इट्स ए ग्रेट लार्निंग फर आस इट्स ए ग्रेट लार्निंग फर आवर कान्ट्री ये मानुषगुलो जरा ए रकम असहाय पाशे दाड़ानो उचित आसले रास्ता चलार पथे अनेक किछु देखी आमार जखन ए रकम किछु देखी तखन आमार निजेर मनके आर थामाते पारि ना जे ओदेर कथागुलो आपनादेर माझे पौंछाई दिई जाते आपनादेरो इच्छा हय जे ए धरनेर मानुषगुलो जारा हेल्पलेस असहाय जारा आमादेर समाजेर निष्पेषित निपीड़ित मानुष सेई मानुषगुलो जेन আমাদের মাধ্যমে বা আমাদের যারা বিত্তশালী বা প্রভাবশালী ব্যক্তিবর্গ আছেন তারা যেন এই মানুষগুলোকে দেখে এবং আমি নিজে আই ফিল ভেরি হ্যাপি যখন এইরকম মানুষগুলোকে আমি হেল্প করতে পারি কিন্তু যখন শুনি তখন খুব খারাপ লাগে বাট আই ফিল স্যাড অন দ্যাট মোমেন্ট বাট ওয়েন আই ফিল যে আমি তাকে হেল্প করতে পারলাম না আরও মানুষ তাকে হেল্প করলো যেভাবে হোক হোয়াট এভার হুই এভার হোয়ার এভার যেই হোক সে যদি একটু উপকৃত হয় সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া আসলে আমরা তো ওরকম কোটিপতি না যে আমি তাকে ওইভাবে হেল্প করতে পারবো কিন্তু আমার মনে হয় যারা সমাজের বিত্তবান মানুষ আছে এই ছেলেটার মাকে বাঁচানোর জন্য এগিয়ে আসুন আপনারা সবাই মিলে হেল্প করুন দেখুন ওনার মা ভালো হয়ে যাবে সামান্য সবাই মিলে যদি অল্প অল্প করে 10 টাকা 5 টাকা বা যেভাবেই পারি আমরা যদি সবাই ওকে দিই তাহলে ওর মা বেঁচে ফিরবে তাহলে ও কিন্তু প্রত্যেকের কাছে প্রত্যেকের মা হচ্ছে স্বর্গের মতো প্রত্যেকের কাছে প্রত্যেকের মা হচ্ছে পৃথিবীর সেরা মা সো এটার কোনো তুলনা হয় না নিজের নিজেকে দিয়ে ফিল করুন দেখুন ওনার মনে হবে যে নিজেকে দিয়ে যখন আপনি ফিল করবেন তখন ওনার কথাটা আপনার মনে হবে তখন ওনার কথাটা আপনি রিয়েলাইজ করতে পারবেন সবসময় নিজেকে জানুন নিজেকে দিয়ে ফিল করুন এটাই তোমার কিছু বলার আছে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলার নাই যে তুমি তোমার মাকে বাঁচাতে চাও আপনারা এগিয়ে আসুন এই কথাটা বলো আমার মাকে বাঁচাতে চাই আমি আপনারা সবাই এগিয়ে আসুন তুমি যে কষ্ট করছো তোমার মায়ের জন্য বাদাম বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছে এটা তো অনেক বড় ব্যাপার অনেক সন্তান আছে যারা বাবা মাকে দেখে না তারা বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় কিন্তু তুমি যে এই যে কষ্ট করছো ছোট অল্প চেষ্টা হোক তারপর তো তুমি চেষ্টা করছো তোমার ভাই আছে না একটা ভাই আছে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় বাবা মাকে দেখে না তুমি এই বয়সে যে বয়সে তোমার হাতে বই থাকা দরকার তোমার হাতে কলম থাকা দরকার তোমার পড়াশোনা করা দরকার বিকজ এডুকেশন ইজ দা বেস্ট সলিউশন এডুকেশন ইজ দা অনলি ওয়ে টু সলভ তুমি মাদ্রাসায় পড়ো যাক তাও ভালো তুমি যে পড়াশোনা করতেছো কিন্তু এই যে পড়াশোনার পাশাপাশি যে এটা করতেছো এটা অনেক বড় ব্যাপার যেটা সবাই করতে পারে না তুমি ঢাকা শহরে কয় টাকা নিয়ে আসছো 200 টাকা 200 টাকার বিজনেস করতেছো প্রত্যেকদিন 200 টাকা ইনভেস্ট করো যেই লাভটা হয় সেটা দিয়ে বাবা মায়ের চিকিৎসা করো তো আমি তো আসলে অত টাকা দিতে পারবো না তোমাকে আমি অল্প কিছু টাকা দিচ্ছি আমার কাছে অত টাকা নাই ও টাকা ছিল 500 টাকা তোমারে আমি সব টাকাই শেষ আর 100 টাকা আছে না ওকে 100 টাকা দিলাম পরবর্তীতে ওর নাম্বারটা আছে না তুমি তোমার সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করব যদি কেউ হেল্প করে তাহলে তোমাকে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তুমি কি ঢাকার কোথায় থাকো নতুন বাজার নতুন বাজার তাহলে আমাদের পাশে গুলশান বাজারে তো আমরা চেষ্টা করব ভবিষ্যতে আমার সাথে যোগাযোগ করো ভালো থেকো হ্যাঁ